শেষ যে তামিজ বলে একটা শব্দ রয়েছে, যেটি হচ্ছে হালাতে নাসবিতে থাকে। তামিজ কাকে বলা হয়? যে সমস্ত শব্দগুলি দিয়ে সন্দেহকে দূর করে দেওয়া হয় তাকে বলা হয় তামিজ। তামিজ আসলে তার পূর্বে মুমাইয়াস আসবে। তামিজ বলা হয় ওই সমস্ত শব্দগুলি, যে সমস্ত শব্দগুলি দিয়ে কোন একটা শব্দের সন্দেহকে দূর করে দেওয়া হয় তাকে বলা হয় তামিজ। ঠিক আছে, যেমন ভাবে তামিজ বলা হয় ইশরুনা, ইশরুনা কুরি, কি কুরি, ইশরুনা কুরি, কি কুরি, ইশরুনা রাজুলান, রাজুলান কুরিটা পুরুষ, কুরিটা পুরুষ। তো ইশরুনা শব্দটি যখন আমরা বলছি, রাজুলানকে যখন বলি না, তখন সন্দেহ তো থাকছে যে কি কুরি। গাছ হতে পারে, সাইকেল হতে পারে, বোর্ড হতে পারে, বই হতে পারে, কলম হতে পারে, ইত্যাদি যে সমস্ত জিনিসগুলো হতে পারে। তো কি কুরি, যখন আমরা রজুলান লাগিয়ে দিলাম তখন সন্দেহ দূর হয়ে গেল। তো তামিজ বলা হয় যে সমস্ত শব্দগুলি সন্দেহকে দূর করে দেওয়া হয় যে সমস্ত শব্দ দিয়ে তাকে বলা হয় তামিজ। হুমাইয়াস যে শব্দগুলির মধ্যে সন্দেহ থাকে, আর ওই সন্দেহকে দূর করার জন্য কি আছে, তামিজ আছে। তাহলে তামিজ এই সমস্ত শব্দটি আর ভারতে নাসবিতে রয়েছে। ইসরুনা শব্দটি মুমাইয়াস, মুমাইয়াস আর এই শব্দটা তামিজ। ঠিক আছে, মুমাইয়াস তামিজ মিলে একটা বাক্যের অংশ হলো, বাক্যের অংশ হলো। তাহলে আমরা জানতে পারলাম যে তামিজ এমন ইসিম নাকের আগে বলা হয় যেগুলোর পূর্বে একটা মুমাইয়াস থাকবে, যার পূর্বে এমন কিছু শব্দ থাকবে যার মধ্যে সন্দেহ থাকবে। যতক্ষণ পর্যন্ত আমরা তামিজকে না নিয়ে আসছি ততক্ষণ পর্যন্ত তার সন্দেহ দূর হবে না। যখনই তামিজকে নিয়ে আসলাম তখনই সন্দেহ দূর হয়ে গেল। যেরকম আহাদা আসারা, আহাদা আসারা এগারোটা কি, আহাদা আসারা রজলান, আহাদা আসারা মসজিদান, আহাদা আসারা কালাম, ইহদা আসারা, ইহদা আসারা তা কালাম সুয়াতান, ইহদা আসারা মাদ্রাসাতান, ইহদা আসারা তা মাদ্রাসাতান। ঠিক আছে, তো এই যে ইহদা আসারা তা এগারোটা, কি এগারোটা, এগারোটা মাদ্রাসা, এগারোটা টুপি, এগারোটা গাছ, এগারোটা গাড়ি, এগারোটা বাড়ি। যখন আমরা এই বাড়ি গাড়ি ইত্যাদি সমস্ত শব্দগুলি নিয়ে চলে আসছি, এই সমস্ত শব্দগুলো হয়ে যাচ্ছে তামিজ। ঠিক আছে, বাংলাতে যেমন ভাবে আমরা বলছি যে এগারোটা গাছ, এগারো বারো তেরো চোদ্দ, এই এগারো বারো তেরো চোদ্দ কি এগুলো, যখন আমরা বলে দিলাম গাছ, বাড়ি, পুকুর, এই সমস্ত শব্দগুলি হয়ে গেল তামিজ। আর যার মধ্যে সন্দেহ থাকছে তাকে বলা হয় মুমাইয়াস। তাহলে মুমাইয়াস আগে আসবে, তারপরে তামিজ আসবে। তামিজ কয়েকটা রূপ হতে পারে, যেমন ভাবে সারা সাতু রেজা রেজা লিন, এগুলোর বিস্তারিত কায়দা রয়েছে। এক তিন থেকে নয় পর্যন্ত কায়দা রয়েছে, নয় থেকে একেবারে নিরানব্বই পর্যন্ত, দশ থেকে নিরানব্বই পর্যন্ত একটা কায়দা রয়েছে। ঠিক আছে, তো এক যখন আদাব মাহাদুদের বিষয়ে আসবো তখন ভালোভাবে এগুলো বিস্তারিত করব। তো এটা একটা তামিজ। তিন আমি বললাম, সারা সাত তিন বললাম, তিনটা কি, রিজালিন, তিনটা পুরুষ। যখন আমি এই শব্দটি লাগিয়ে দিলাম তখন শব্দটি মানে সন্দেহটা দূর হয়ে গেল। ঠিক আছে, তিন, তিনটা পুরুষ হতে পারে, মহিলা হতে পারে, বাড়ি হতে পারে, গাড়ি হতে পারে, ইত্যাদি হতে তো পারে। যখন আমরা রিজার্ভ শব্দটা লাগিয়ে দিলাম তখন এর সন্দেহটা কি হয়ে গেল, দূর হয়ে গেল। তো এদিকে বলা হয় মুমাইয়াস, এদিকে বলা হয় তামিজ। আর তামিজ শব্দটা ইসিম না কেনা হয়। ঠিক আছে, তামিজ শব্দটা ইসিম না কেনা হয় যেটা হচ্ছে তার পূর্বে একটা বাক্য থাকবে, একটা শব্দ থাকবে, যে শব্দটা সন্দেহকে দূর করে দেওয়া হবে তাকে বলা হয় মুমাইয়াস, তামিজ। ঠিক আছে, এবার এই তামিজের কয়েকটা মানে প্রকার রয়েছে। যেমন ভাবে মিকদার আদার, যা আদাদের মধ্যে যে সন্দেহগুলো থাকে এই সন্দেহগুলোকে দূর করে দেওয়া হয় ওজন দিয়ে। পাঁচ কিলো, দশ কিলো, পাঁচ কিলো, দশ কিলো কি, পাঁচ কিলো ধান, পাঁচ কিলো চাল। হ্যাঁ, তো আমরা বাংলা ভাষায় এগুলো ব্যবহার করি কিনা, তো পাঁচ কিলো এ শব্দটি হচ্ছে মুমাইয়াস, আর ধান চাল এগুলো শব্দ কি, তামিজ। ঠিক আছে, তারপরে পায়মানা
শব্দগুলি হ্যাঁ এই সমস্ত শব্দগুলো হচ্ছে যন্ত্র মাপার হ্যাঁ কোন বস্তু তো যে সমস্ত শব্দগুলিতে সন্দেহ থাকে ওই সমস্ত শব্দগুলিকে বলা হয় তামিজ মুমাইয়াস আর যে শব্দটা দিয়ে সন্দেহগুলো দূর হয়ে যায় তাকে বলা হয় তামিজ তো আলহামদুলিল্লাহ যে ফাইল থেকে নিয়ে মাফুল বি পর্যন্ত যে সমস্ত শব্দগুলি ছিল যে সমস্ত মাফুলগুলি ছিল হালগুলি ছিল তামিজগুলি ছিল আলহামদুলিল্লাহ আমরা কমপ্লিট করলাম তো এরপরে ভিডিওতে আমরা ক্লাসে আলোচনা করব ফাইলের আবার কিসিম রয়েছে তারপর ফেরে মুতাব্দির আবার কিসিম রয়েছে এরপরে আবার ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ যাব তো আজ এখান থেকে শেষ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ